ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন বেগুন বেগুন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো কক্সবাজারের দুর্দান্ত একটি বেগুন ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যারা আগে এই ভর্তাটা খেয়েছেন তাদের নতুন করে আর কিছু বলতে হবে না যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন তার আগে আমি বেগুনগুলো কেটে নেব তো কিভাবে আমি কতটুকু মোটা করে বেগুন কেটে নিচ্ছি সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলেন আমার সব বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর কতটুকু মোটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পানিতে দিয়ে দিচ্ছি পানি থেকে আমি ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছি আমি সবগুলো ধুয়ে নিয়েছি এখন এখানে আমি লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব ভালোভাবে অবশিষ্ট যে লবণ আছে আমি সেই লবণটুকু রেখে দিচ্ছি আমার সব বেগুনগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন হাত ক্লিন করে আসব এবং ভাজার পালা আমি চুলাটাকে অন করে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেল দিয়েই এই রেসিপিটা করতে হবে কেননা ভর্তাতে সাধারণত সরিষার তেল দেয় তেলটা গরম হয়ে আসলে এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি এক পেস্ট হয়ে গেলে আমি অন্য পেস্ট উল্টিয়ে দিচ্ছি আমি সবগুলোই এমন ভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি ভর্তা করতে যেগুলো লাগবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া কুচি নিয়েছি শুকনো মরিচ বেশ কয়েকটা আর এখানে লাগছে অবশিষ্ট লবণ আর লাগছে সরিষার তেল আমি চুলাটাকে আবার অন করে দিলাম এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি
प्याज कुची गुलो के आमी हालका एक टू भेजे निच्छी। आमार हालका एक टू भेजे ना होए गिये छे। गंधटा दूर करार जोन्ना आमी भेजे निये छी। ठंडा होले आमी फिरे आसछी। ठंडा होए गिये छे। आमी एबार खोसा गुलो छाड़िये निच्छी बेगुनेर। আমি বেগুনের সব খোসাগুলো ছেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলাদাভাবে রেখে দিয়েছি খোসাগুলো। এখন প্রথমে সেই ভেজে রাখা ঝালগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। যখন ঝালটা চটকানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর সবগুলো একসাথে আমি ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল জাস্ট গন্ধটার জন্য। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। আবারও সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এর সাথে আমার তৈরি হয়ে গেল ভর্তা। খুব সহজে কক্সবাজারের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর যারা এই কক্সবাজারের ভর্তাটা খেয়েছেন তাদের নতুন করে আর কিছু বোঝাতে হবে না। আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরো এগোতে পারি। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভুল করলে মাফ করবেন। আল্লাহ হাফেজ।